বাইরে আপনি সন্তানকে খুব ক্লোজলি মনিটর করবেন, সে কার সাথে মেশে, সে কোথায় যায়, সে কি করে, সে কতক্ষণ গেমে থাকে, সে কতক্ষণ ইন্টারনেটে থাকে, এগুলি ওয়াচ করবেন। কারণ ইন্টারনেট মানুষের উপকারের জন্য আসছে, 90% হিউম্যানিটির তারা ক্ষতি করছে এই ইন্টারনেটগুলি। সুতরাং এর থেকে বাঁচার উপায় হলো, যারা প্যারেন্টস আছেন, বাবা মা খুব ক্লোজলি মনিটর করবেন সন্তানকে। এবং এবং দুনিয়া, সারা দুনিয়া কিন্তু মাদক, নেশাদার দ্রব্য এবং এবং সেক্স, এগুলি কিন্তু পুরো গ্রাস করে ফেলছে সারা বিশ্বের মানুষকে। সুতরাং আমরা মুসলিম হিসেবে যদি আমাদের নিজেদেরকে যদি আমরা ইসলামের উপরে রাখতে চাই, আমাদের সন্তানদেরকে যদি রাখতে চাই, আমাদেরকে ইসলাম, ঘরে ইসলাম, বাইরে ইসলাম, ইসলাম মিন এটা না যে আপনি একজনকে গিয়ে গুলি করবেন, আপনি আরেকজনের আরেকটা ধর্মের মানুষের উপরে জোর করে কিছু চাপানোর চেষ্টা করবেন, এটা ইসলাম না। আপনি তারপরেও অফ দ্য রেকর্ডে আমি বলি, যদি আপনারা আমাদের ধর্মটা যে সত্য ধর্ম সেটা জানার জন্য আপনারা ডক্টর জাকির নায়েক এবং রবি শঙ্করের একটা ডিবেট আছে, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, সিমিলারিটিস বিটুইন ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম, এই লেকচার 2-3 ঘন্টা লেকচার, এটা যদি আপনারা দেখতে পারেন অফ দ্য রেকর্ডে বলি, যেহেতু এই চ্যানেলটা ওই যা ডক্টর জাকির নায়েকের ওইগুলি তারা প্রচার করে না, কিন্তু অফ দ্য রেকর্ডে বাসায় আপনারা যদি ভিডিওগুলি দেখেন, বাচ্চাদেরকে যদি প্রমোট করেন, এটা ইংলিশে তো আছে, ডিবেটটা হয়েছে ইংলিশে, এটা বাংলায়ও ডাবিং হয়েছে। সুতরাং এটা করলে আমার মনে হচ্ছে আমরা আমাদের যে আইডেন্টিটি আমরা ঠিক রাখতে পারবো। অনেক ধন্যবাদ। ITV, call of peace, save humanity.